আপনার করা উচিত বা করলে ভালো, যে তারপর তাহলে আমরা কেন পাশে বসে করার কথা বলছি, কারণ সবার পক্ষে প্রপার জিমটা খুঁজে পাওয়া বা কাছাকাছিও থাকে না, ঠিক আছে? আপনাকে খেয়াল করতে হবে এবং শুনতে হবে এবং বুঝতে হবে যে কোন মাসেল গ্রুপ কি ব্যাপার কি। তো এখানটায় আমি এই জন্য পিলাটিসটাকেই প্রেফার করেছি, যেটা হচ্ছে জেন্টল একটা রেসপিরেটরি এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি পারপাসে। তো এটা হচ্ছে জেন্টল একটা ব্যায়াম, টু রিবিল্ড অ্যান্ড রিকভার, রিকভার হবে রিবিল্ড হবে। বিছানা শুয়ে কীভাবে ব্যায়ামটা করে, বসে কীভাবে করে আবার সুস্থ হতে হবে, তার মানে কি এই ব্যায়ামগুলো ইয়োগার সাথে, যোগ ব্যায়ামের সাথে ফিজিওথেরাপি মিলিয়ে তারপর সেট করা হয়েছিল যে একজন অসুস্থ মানুষ কীভাবে সুস্থ হবে। তার মানে কি সুস্থ মানুষের কিছু হবে না, সুস্থ মানুষ আরও সুস্থ হবে। কী হবে সেটা? স্ট্রেংথ অ্যান্ড মোবিলিটি, মানে মোবিলাইজ হবে শরীরটা এবং স্ট্রেংথটাও কাজ করবে। তো এখানে আমরা বলটাই ইউজ করছি। তো আজকে আমরা প্রথম ব্যায়ামটা যেটা করবো ওটা হচ্ছে পিলাটিসের বেসিক এক্সারসাইজ 100। এখানে আমাকে হেল্প করবেন শম্পা। ওকে, যে ব্যায়ামটা হচ্ছে এটা হচ্ছে 100 হচ্ছে ইনহেল এন্ড এক্সহেল। এই জিনিসটা খুব খেয়াল করতে হবে। আমার মনে হয় যে আমরা লেভেল 1 ব্যায়ামটা প্রথমে দুবার দেখি, তারপর আমরা টার্গেট মাসেলগুলো বলবো যে আমরা কোথায় টার্গেট করছি, কোন মাসেলগুলো টার্গেট করছি। ওকে শম্পাপা, দিস ইজ লেভেল 1 বেসিক্যালি। মানে প্রথমে শুরু করতে গেলে আপনি ফ্রি হ্যান্ডে শুরু করতে পারেন, অথবা যদি মনে করেন আপনি বল ইউজ করবেন, বল ইউজ করে শুরু করতে পারেন। ওকে শম্পা, গো। ইনহেল, সেল আপ, গুড। ইনহেল এন্ড এক্সেল আপ, এন্ড ইনহেল 1 2 3 4 5, এক্সেল 1 2 3 4 5, এন্ড ইনহেল 1 2 3 4 5, এন্ড এক্সেল 1 2 3 4 5, এন্ড ইনহেল এন্ড এক্সেল মোর স্কুইজ, and inhale and exhale, leg down, and inhale and exhale, down, down. Next, এখানটায় আমরা যেটা টার্গেট করছি যে ট্রান্সভার্স অ্যাবডোমিনাল এবং কি করে একটু কম্প্রেস ফুল অ্যাবডোমিন। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্ট্যাবলাইজ করছি, কি স্ট্যাবলাইজ করছি হচ্ছে আমাদের লাম্বার যে পেলভিক রিজন, সেটা যখন আমরা পা টা তার সাথে কানেক্ট করছি, অ্যাডাক্টর মাসেল, হিপ ফ্লেক্সারস অ্যান্ড কোয়াড্রিসেপস, এটা কি হচ্ছে আইসোমেট্রিক্যালি কাজ হচ্ছে। তো এখানে ইনহেল এক্সেলটা জরুরি, যে যখন আসলে মেইন টার্গেটটাকে, এগুলো গেল আমার অ্যানাটমি। তো খুব ইজিয়ার ওয়েতে বুঝতে গেলে যে আমি পেটের ব্যায়ামটা করছি কিন্তু পাশাপাশি আমি অনেকগুলো মাসেল গ্রুপকে এখানে অ্যাক্টিভ করছি, এবং তখন কি হচ্ছে ইনহেল এক্সেল, ইন নিঃশ্বাসটা যখন আপনি নিচ্ছেন এটা ইনক্রিজন নর্মাল থাকছে, যখন এক্সেল নিঃশ্বাস ছাড়ছেন অ্যাবস ইন কন্ট্রোল, স্ট্যাবিলাইজ স্ট্যাবিলাইজড হচ্ছে। এখানে লেভেল 1 কি, বলটা আপনি নিলেন আরেক দেখি আপু আরেকবার, হাতটা যখন থাকছে বলটা ধরে রাখার জন্য আমার আর্মের এই কাজগুলো হচ্ছে। ওকে, তো বেসিক্যালি এভাবে শুরু করলেন, এটাতে 100 কেন, ইনহেল 5 টাইমস, এক্সহেল 5 টাইমস, লেস, হ্যাঁ এভাবে করে 50 টাইমস আপনি করলেন, দেন ইউ গো টু লেভেল 2। ওকে, এবার আমরা লেভেল 2টা দেখি শম্পা। হ্যাঁ, এক্সহেল আপ, ইনহেল অ্যান্ড এক্সহেল আপ, স্ট্রেট লেগ, ওকে নাইস, অ্যান্ড দেন ইনহেল 1 2 3 4 5, এক্সহেল 1 2 3 4 5, এক্সহেলের সময় খেয়াল করেন যে পেটটা যেন নিচের দিকে কম্প্রেস হয়। আরেকবার ইনহেল 1 2 3 4 5, এক্সহেল 1 2 3 4 5, অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সহেল মোর স্কুইজ ইন আ স্ট্যাবিলাইজিং পজিশন, দেন ইনহেল অ্যান্ড এক্সহেল, একটা নামবে, দেন একটা পা নামবে, অ্যান্ড এগেইন ইনহেল অ্যান্ড এক্সহেল নাম। তাহলে এখানটায় ওকে শম্পা, থ্যাংক ইউ, উঠে বসেন। তো আমরা যেটা এখানে অ্যাকচুয়ালি ফোকাস করলাম যে ইনহেল এক্সহেল কেন বারবার নিঃশ্বাস নেওয়া ছাড়াটা, যে আপনার ব্রিদিং পাওয়ারটা, লাংস পাওয়ারটা বাড়লো, কানেক্ট করলেন আপনি পেটের মাসেলটা কানেক্ট করলেন, বলটা ছাড়াও আমি করতে পারতাম কিন্তু বলটা যখন করলাম তখন আমার পাশাপাশি আর্মসের মাসেলগুলো অ্যাক্টিভেটেড হলো, আর যখন লেভেল 2 তে গেলাম আমি লেগসটা স্ট্রেট করলাম তখন কি হচ্ছে লোয়ার পেলভিসটা, সেটা কি হচ্ছে লোয়ার অ্যাবসের, এটা আরও বেশি কানেক্টেড হলো। এখানে শুধু খেয়াল করতে হবে জার্কিং যেটা হচ্ছে এটা যেন জার্কিং না হয়, হ্যাঁ প্রেসিং হয়, প্রতিটা প্রেসের সাথে প্রতিটা হাত নামানোর সাথে মনে করবেন যে পেটটা যেন নিচের দিকে যাচ্ছে, যে আপনি হাত দিয়ে পেটটা চেপে নামাচ্ছেন। আসলে অ্যাকচুয়ালি এক্সেল নিঃশ্বাস ছাড়েন, পেটের বাতাসটা বের করে দেন। তো লেভেল 1টা প্রথমে ট্রাই করবেন, দেন ইফ ইউ আর রেডি দেন গো টু লেভেল 2, অ্যান্ড রিপিটেশনটা হবে 12 বার, ম্যাক্স 12, ম্যাক্সিমাম 12, এর বেশি দরকার নেই, কাজ যা হবে এতেই হবে, এর বেশি হলে
কোয়ালিটি থাকে না ওকে তো আপনারা আমি চাইবো যে প্রপারলি নিশ্চয়ই বুঝেছেন এটা ফলো করবেন এবং নেক্সট সেশনে আমরা এর পরের লেভেলে যাব সেই প্রোগ্রামটাও আপনারা দেখবেন